Assalamualaikum. 22 day speaking challenge with ইফতি virtual challenge টিতে আজকে আমার তৃতীয় দিন। আজকে আমি আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো animals are stress reliever। আচ্ছা, এটা নিয়ে একটু আলোচনা করার আগে আমি আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমার বোন আমাকে একটা ছোট্ট 4-5 ইঞ্চি হবে একটা কচ্ছপ গিফট করেছিল, যেটার নাম দিয়েছিলাম ইউকি। সে আমার সাথে 2-3 বছরের মতো স্টে করেছিল, কিন্তু আনফর্চুনেটলি এখন সে নেই। আমি যখন আগে বাহির থেকে বাসায় আসতাম, আমি সারাদিন কী কী করেছি না করেছি সব কিছু ওর সাথে শেয়ার করতাম। আমি তাকে বাহিরে নিয়ে যেতাম, হাঁটতে নিয়ে যেতাম, স্কুলে নিয়ে যেতাম, আমার প্রাইভেটে নিয়ে যেতাম, আমার টিচার্সরা, আমার ফ্রেন্ড সার্কেল সবাই, মানে সবার সাথেই তার বন্ধুত্ব হয়ে গিয়েছিল এক প্রকার। সে আমাকে অনেক স্ট্রেস রিলিভ করতে হেল্প করেছে। যখন আমি কাউকে কাছে পেতাম না, যখন আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করতো, আমি তার সাথে খেলা করতাম। আপনি কি জানেন যে কুকুর হাসতে পারে? আমি কিন্তু জানতাম না। আমি আগে ভীষণ ভয় পেতাম কুকুর, আমার পাশ দিয়ে হেঁটে গেলেও আমি খুব ভয় পেতাম। আমার একটা ফ্রেন্ড, সে আমাকে কুকুরের কিছু সাইকোলজিক্যাল দিক ব্যাখ্যা করেছে। সে আমাকে এমনভাবে বুঝিয়েছে যে আমি এখন আর কুকুর ভয় পাই না। আমার পাশ দিয়ে তো কুকুর গেলে ভয় পাই না, ইভেন আমি এখন কুকুর ধরতেও পারি, ধরতেও আমার এখন ভয় লাগে না। সবগুলো পশু পাখি এরকম, খুব 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 মায়া তাদের মধ্যে। প্রাণী এবং মানুষ যখন একে অপরের সংস্পর্শে আসে, তখন মানুষের যে ভালো, ভিতরে যে ভালো লাগার হরমোনগুলো আছে সেগুলো নিঃসৃত হতে থাকে। এটা আপনাকে রিল্যাক্স করে দিবে। এটি আমি বলছি এরকম কিছু না, এটি যারা সাইকোলজি, অ্যানিমাল সাইকোলজি নিয়ে রিসার্চ করেছে তারাই এটি বলেছে। আমরা তো নদীমাতৃক দেশে বাস করি, আমরা কম বেশি সবাই নদী দেখেছি, নদীর পাড়ে গিয়েছি। নদীর পাড়ে গেলে কীরকম লাগে? আমরা অনেকক্ষণ তাকিয়ে থাকলে সেটার মাঝখানে হারিয়ে যাওয়ার মতো একটা ভালো লাগা কাজ করে। পশু পাখির সাথে যখন আপনি থাকবেন, তখনও আপনার মধ্যে এই জিনিসগুলো কাজ করবে। আপনাকে আপনার হৃদগতির স্পন্দন আর আপনার হৃদস্পন্দনের গতি আর পশু পাখির হৃদস্পন্দনের গতিটা সিমিলার ওয়েতে চলাচল শুরু করবে, অনেকটা নদী চলাচলের মতো। আপনার চরম পরিমাণে মেজাজ খারাপ এর সময়গুলোতেও আপনার হৃদস্পন্দনকে একটা স্বাভাবিক গতিতে আনতে সাহায্য করবে। তারা আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। প্রাণীদের সাথে খুশি মনে কথা বলে আপনার নিজের কাছেই মনে হতে পারে যে আমি কি নির্বোধ একটা কাজ করছি, কিন্তু এটা আপনাকে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে নিজের কাছে। এটা আপনার পুরো মেডিসিনের মতো কাজ করবে। কিছু অ্যানিমাল সাইকোলজিক্যাল নিয়ে যারা রিসার্চ করে, তারা একটা মানুষের উপর রিসার্চ চালিয়েছিল যে এরকম একটা হসপিটাল আর নার্সিং হোমগুলোতে মানুষকে থেরাপি দেওয়ার জন্য তারা সেখানে কুকুর পাঠিয়েছিল, এবং এটা খুব আশ্চর্যজনকভাবে তারা ফলাফলটা লক্ষ্য করেছিল। একটা মানুষ যে অন্য একটা মানুষের সাথে কথা বলছে না, সে কীভাবে ফ্রিলি কুকুরের সাথে কথা বলছে, সে তার সব কিছু কুকুরের সাথে শেয়ার করছে। মানুষ চায় একটা বিশ্বস্ত সত্তা যে তাকে শুনবে, আর এই কাজটি অ্যানিমেলস খুব ভালো করে করতে পারে। সর্বোপরি একটা কথাই বলবো, আপনারা পশু পাখির প্রতি সদয় হন। বাসায় এনে কাউকে পালতে না পারলেও রাস্তায় তাদেরকে মারবেন না, তারা অবুঝ। আর আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনি তো তারা না বুঝলেও আপনার তো বোঝা উচিত তাদেরকে।
তাদের সাথে থাকুন, আপনি নিজেও অনেক ভালো থাকবেন। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার স্পিকিং ইমপ্রুভ করার জন্য পরামর্শ দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।